আমাদের একজন এমপি কলকাতার নিউ টাউনে একটা ফ্ল্যাটে হত্যাযজ্ঞের শিকার হয়েছেন। গত দু তিন দিন ধরে তাকে নিয়ে একটা ধোঁয়াশা আছে। আসলে তার পরিবার কেউ জানে না, পরিবার জানে চিকিৎসার জন্য ভারতে যাচ্ছে। এখন ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, ঠিক আছে, তো আমাদের একজন এমপি তো যখন চিকিৎসার জন্য যান, তিনি তো আর ভারত সরকারকে জানিয়ে যান, তাদের নিরাপত্তার ব্যাপারটা তখনই সেভাবে দেখাও, তখন সেখানকার অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে জানিয়ে যদি কেউ যায়, তা সেটার জন্য বন্ধু রাষ্ট্রে তো কোনো, ফখরুল সাহেব বলছেন বন্ধু রাষ্ট্রে গিয়ে নিরাপদ থাকে না, কিন্তু বন্ধু আপনাদের যদি শত্রু রাষ্ট্র, তো সেখানে সালাউদ্দিন আপনাদের এমপি এতদিন নিরাপদে কেমন আছে? কত বছর হয়ে গেল সালাউদ্দিন আছে না? তো আমি ফখরুল সাহেবকে বলি, তার ফেটটা যে অবস্থা আসলো সেখানে, তো তাকে তো কেউ হত্যা করেনি, তার জীবন তো নিরাপত্তা বিঘ্নিত হয়নি, জীবনের কোনো হানি ঘটেনি, তাহলে এ ধরনের অপবাদ কেন দিচ্ছেন বন্ধু রাষ্ট্রে? সেখানে ডিবি পুলিশ তারা ঘটনা বর্ণনা করেছে, এটা সাংবাদিকদের জানা আছে, এবং তাকে যারা হত্যা করেছে যে ফ্ল্যাটটিতে, সেটা বাংলাদেশেরই কেউ ভিন্ন নামে ওই ফ্ল্যাটটি ক্রয় করেছিল, এবং ওখানে যারা হত্যা করেছে 5-6 জনের মতো, এর মধ্যে 5 জনই আমাদের দেশে বাংলাদেশের লোক। তো এখন এই ব্যাপারটা কে নিয়ে কথায় কথায় যারা দেখতে নারি তার চলন বাঁধা, এ ধরনের উক্তি করা বন্ধ সমীচীন নয়।